সুনামগঞ্জের উল্লেখযোগ্য তীর্থস্থান যেটাকে বলা হয়। চাদুকাটা নদীতে এই মুহূর্তে স্নান চলছে, সেই স্নানে দর্শক আপনারা জানেন যে আজকে সকাল 6:07 থেকে কিন্তু এই স্নান কার্যক্রম শুরু হয় এবং শেষ হবে 11:23 মধ্যেই। সেজন্য সেই গুরুত্বপূর্ণ স্নান সারতে তারা হিন্দু সম্প্রদায়ের লোকজন যেটিকে গঙ্গা স্নান হিসেবে তারা অভিহিত করে থাকেন সেই গঙ্গা স্নানে তারা অংশগ্রহণ করেছেন লাখ লাখ মানুষ। আমরা দেখছি যে নদীর চারিপাশে মানুষের যে উপস্থিতি, আমরা যদি এখানে যারা স্নান সারছেন তাদের যদি দেখাই, তারা বিভিন্ন এলাকা থেকে আসছেন। আমরা কথা বলছিলাম যে কেউ রংপুর থেকে, কেউ ঠাঙ্গাইল থেকে, কেউ ঝিনাইদহ থেকে, কেউ সুরাবগঞ্জ, কেউ লক্ষ্মীপুর, মাদারীপুর, ঢাকা, নরসিংদী, এসব বিভিন্ন এলাকা থেকে। কেউ দেখছি যে নারী পুরুষ শিশু বাচ্চারা তাদের অভিভাবকদের সঙ্গে একই সঙ্গে এক কাতারে মিলিত হয়ে কিন্তু তারা স্নান সারছেন। এখানে ধনী গরিব কিংবা জাতের যে বর্ণের কিন্তু এখানে কোনো বৈষম্য নেই। এখানে দাস বর্মন কৃষ্ণ সবাই কিন্তু একইভাবে তারা আজকের এইখানে অংশগ্রহণ করছেন, আমরা এমনটি লক্ষ্য করছি। আমরা এখানে যদি স্নানের অংশটি আপনাদেরকে একটু ঘুরে দেখাই তাহলে আপনারা দেখবেন অনেকে আছেন স্বামী স্ত্রী বা এখানে তাদের অনেকে আছেন প্রিয়জনকে নিয়ে এসেছেন, তারাও কিন্তু আজকের এই স্নানে অংশগ্রহণ করছেন, আমরা এমনটি লক্ষ্য করছি। জাদুকাটার পুরো তীর জুড়েই কিন্তু এখন হিন্দু সম্প্রদায়ের যে স্নান উৎসব চলছে গঙ্গা স্নান হিসেবে যাকে যেটিকে তারা অভিহিত করে থাকেন। আমরা যদি পূর্ব পাশটা একটু দেখাই আপনারা দেখবেন যে লাখ লাখ মানুষ প্রায় দুদিন যাবৎ তারা এখানে অবস্থান করেছিলেন এবং আজকেও কিন্তু অনেকে আসছেন। আমরা স্নানের বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই বলছি যে আজকে 11:23 কিন্তু এই স্নান কার্যক্রম শেষ হতে যাচ্ছে। আপনাদেরকে যদি বলে রাখি যে যদিও 23 মিনিট পর্যন্ত স্নানের লগ্ন নির্ধারণ করা আছে, কেউ কিন্তু এরপরেও হয়তো যারা পরবর্তী সময়টাতে যানজটের কারণে এলাকায় নির্ধারিত এলাকায় পৌঁছতে পারছেন না বা পারেননি, পরবর্তীতেও কিন্তু তারা স্নানে অংশগ্রহণ করতে পারেন। আমরা যদি আপনাদেরকে আরেকটু স্নানের যে আরেকটি অংশ আপনাদেরকে নিয়ে যাই তাহলে আপনারা নিশ্চিত হতে পারবেন যে এইখানে মানুষের উপস্থিতি আরও কতটা, সেখানে আপনাকে নিয়ে যেতে চাই আমরা এই মুহূর্তে। এইখানে আমরা দেখছি যে তারা স্নান সারার পর কিন্তু যারা ব্রাহ্মণ আছেন তাদের কাছে তারা তর্পণ গ্রহণ করছেন। আমরা স্নানের অংশটি থেকে আপনাদেরকে আরও একবার নিয়ে যেতে চাই।